আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কে না চায় তার দোয়াগুলো কবুল হয়ে থাকুক? আর কেউ তো চায় না যা সে দোয়া করে আল্লাহ তাআলা যাতে না মঞ্জুর করে। আসলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে থাকে, কিন্তু দোয়ার ব্যাপারে আমরা কার্যকরী যে পন্থা রয়েছে সে পন্থাগুলো ঠিকভাবে অনুসরণ করতে পারি না। দোয়ার ব্যাপারে আমাদের যে আদব রয়েছে সে আদবের ব্যাপারে লক্ষ্য রাখা দরকার। আপনার যে আদবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে বলে দিয়েছেন সেভাবে কিন্তু আমাদেরকে দোয়া করতে হবে, অন্যথায় আমাদের দোয়ার ব্যাপারে বেশ উদাসীনতা কাজ করবে। আজকে যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলি যদি আপনি অনুসরণ করেন, যেগুলো সহজ কিন্তু একটু মন ফিরেলেই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। তো সে সকল বিষয়ে এমন ছয়টি বিষয় রয়েছে যে ছয়টি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে দোয়া ব্যাপারে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের ব্যাপারে এবং নিজ গুনাহগুলো যেগুলো করেছেন সেগুলো স্বীকার করে নেবেন। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে যে খাবার দিয়েছেন সে খাবারের আপনি চিন্তাভাবনা করবেন, এটা নিয়ে ভাববেন যে আল্লাহ তাআলা আমার জন্য এই খাবারগুলো সৃষ্টি করেছেন, তিনি রহমান তিনি রহিম। এভাবে যে কোনো নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করা, সেই সাথে নিজের গুনাহ যে করেছেন সেই গুনাহ ব্যাপারে নিজেকে অপরাধী মনে করা। এ ব্যাপারে যদি আমরা যদি দেখি যে সাইয়েদুল ইস্তেগফার একটি দোয়া রয়েছে, এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা যে গুনাহগার, আমরা যে পাপ করে ফেলি এবং তিনি যেমন আমাদেরকে ক্ষমা করে দেন তার পুরো গ্যারান্টি ওই দোয়াতে রয়েছে। তো দোয়ার ব্যাপারে প্রথমটি আপনি যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিয়ামত এবং নিজ গুনাহ ব্যাপারে স্বীকার করা। দ্বিতীয়ত হচ্ছে তিনবার দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনবার দোয়া করতে বলেছেন, তো সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। দ্বিতীয়ত হচ্ছে দোয়ার মাধ্যমে আল্লাহর ভয়ে কাঁদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সূরা ইব্রাহিমের 36 এবং মায়েদার 118 নম্বর আয়াত যখন তেলাওয়াত করলেন তারপর দু হাত তুলে তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত, এবং কেঁদে ফেললেন। তখন আল্লাহ তাআলা জিব্রিল আলাইহিস সালামকে বললেন যে নবীর কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো যদিও আল্লাহ তাআলা সব কিছু জানেন কেন তিনি কাঁদছেন। জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং প্রশ্নটি করলেন যে কেন তিনি কান্না করছেন। তখন আল্লাহ তাআলা তার উত্তরে বলেছিলেন যে হে জিব্রিল, আমার নবীকে গিয়ে বলো নিশ্চয়ই আমি উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্টি করব, এই ব্যাপারে তোমাকে অসম্মান করব না। সহিহ মুসলিম হাদিসটি এসেছে। তো এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম, আমাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন উম্মতের ব্যাপারে, তিনি কিন্তু আল্লাহ তাআলা ভয় কেঁদেছিলেন আর আল্লাহ তাআলা কিন্তু তাকে সেই সম্মানটুকু দিয়ে দিয়েছেন, তাকে আশা ভরসা দিয়েছেন। ঠিক তেমনি আমরাও তেমন আল্লাহ তাআলা ভয় কাঁদব। চতুর্থ হচ্ছে দোয়ার আগে নেক আমলগুলো করে নেওয়া, যেমন সলাত সাদকা তারপরে দান তারপরে হচ্ছে মানুষকে উপকার করা, এভাবে নেক আমলগুলো আপনাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে তোলে। আপনি যেহেতু সলাত পড়ছেন দান সাদকা করছেন এসব হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়। পাঁচ নম্বর হচ্ছে একাগ্রতার সঙ্গে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে দোয়া করো এরকম বিশ্বাস নিয়ে যেন আল্লাহ তাআলা তোমার
দোয়াটা কবুল করছেন। আর জেনে রেখো, আল্লাহ তাআলা কোনো উদাসীন এবং তামাশামগ্ন কোনো অন্তরের দোয়া কবুল করেন না। তিরমিজিতে হাদিসটি এসেছে। এখন অনেকে আছেন যে দোয়া করলেন কিন্তু এটা কবুল হবে কি হবে না এটা কোনো বিশ্বাস নেই। দুনিয়া ক্ষেত্রে আপনি কোনো ব্যবসা দিলেন, ব্যবসার উন্নতি হলো কি হলো না সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি দোয়া করলেন, ব্যবসার ব্যাপারে দোয়া করেছেন, সেইগুলো কিন্তু আল্লাহ তাআলার রহমতের দোয়ার মাধ্যমে আপনি কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারবেন। তাই আখিরাত মুখে চিন্তা করলে আপনি যদি ব্যবসায় উন্নত করতে চান, রিজিক বৃদ্ধি করতে চান, হালাল থেকে ইনকাম করতে চান, আপনার রিজিক থেকে সংসারে ব্যয় করতে চান, তখন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কিন্তু হারামভাবে ব্যবসা, অবৈধভাবে ব্যবসা, সুদ ঘুষ চাঁদাবাজি এইসবের ব্যাপারে যদি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, অর্থাৎ মানে এসব থেকে ইনকাম করে আরও ভালো পন্থায় আপনি কোনো হারাম ব্যবসায় যোগদান করলেন, আরও উন্নত করার চেষ্টা করলেন, তখন কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। আবার দুনিয়ার জন্য, সব কিছু দুনিয়ামুখী হওয়ার জন্য, তখন কিন্তু বিষয়টা অন্যদিকে যায়। তাই দোয়া ব্যাপারে সবসময় ভরসা রাখবেন, কোনো সন্দেহ প্রকাশ করবেন না। ষষ্ঠ নম্বর হচ্ছে দোয়া ব্যাপারে যে উপসংহার রয়েছে সেই উপসংহারটা সুন্দরভাবে শেষ করা। যেমন আপনি সন্তানের জন্য দোয়া করলেন, সন্তানের ভবিষ্যতের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, সে সাথে মৃত্যুর পর সে যেন ইমানদার হিসেবে মৃত্যুবরণ করতে পারে, নেক আমল করতে পারে, ভালো রিজিক ব্যবস্থা করতে পারে, হালাল একজন স্ত্রী সে যেন পায়, এভাবে দুনিয়া এবং আখিরাতের জন্য তার জন্য দোয়া করা, পুরো মুসলিম জাতির জন্য দোয়া করা, এলাকার মানুষদের জন্য দোয়া করা, পাড়া প্রতিবেশীদের জন্য দোয়া করা, এভাবে উপসংহারটা আল্লাহ তাআলার যে নেয়ামত দিয়েছে সে নেয়ামতের স্বীকার করা, নিজের গুনাহ ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, নানান মাধ্যমে দোয়াটা সম্পূর্ণভাবে শেষ করা। সুতরাং এই ছয়টি আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।